নমস্কার বন্ধুরা এসপিডি পি চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা রিজনিং থেকে আসা অর্থাৎ বন্ধুরা রিজনিং থেকে খুব গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা যে কোশ্চেনগুলি বহুবার বিভিন্ন পরীক্ষায় বারে বারে কমন এসেছে এবং ওই কোশ্চেনগুলি শুধুমাত্র ইজি ট্রিক্সের মাধ্যমে রকম কোনো খাতা পেন ক্যালকুলেটার কোনো কিছু ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সলিউশন করা যায় সেই সহজ ট্রিক্সটি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে যদি আপনি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে সিক্স মার্চ অর্থাৎ ছয় মার্চ দু রবিবার পড়েছিল ঠিক আছে রবিবার পড়েছিল তাহলে দু হাজার চার সালের ছয় মার্চ কী বার ছিল বন্ধুরা এই ধরনের কোয়েশ্চেন আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন এসে থাকে এবং খুব কম সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করা যায় সেই ট্রিক্সটি আমরা আলোচনা করব এখন দেখো আমরা এটিকে কিভাবে সলভ করব। যেহেতু দু সাল থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি কাউন্ট করতে হবে অর্থাৎ ছয় মার্চ দু হাজার চার সাল থেকে আমাদেরকে কাউন্ট করতে হবে ছয় মার্চ দু পর্যন্ত ঠিক আছে এবং দেওয়াই রয়েছে যে দু সালে পাঁচ ছয় মার্চ অলরেডি রবিবার ছিল তাহলে আমরা কীভাবে বার করবো দু হাজার সালের ছয় মার্চ এখন দেখো দু সালে ছয় মার্চ থেকে দু সালে ছয় মার্চ আমরা কতদিন পাচ্ছি যদিও দু হাজার চার সালটা তিনশো দিনের ঠিক আছে কিন্তু আমরা এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি না অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসটা না পাওয়ার জন্য আমাদেরকে ওই এক্সট্রা একদিন বা লিপ ইয়ারের জন্য টাকা কাউন্ট করতে হচ্ছে না ওকে অর্থাৎ আমাদেরকে এক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি দিন কাউন্ট করতে হবে মনে থাকবে খুব ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন তাহলে এরপর দেখো আমরা কিভাবে কাউন্ট করছি এখন তিনশো দিন মানে হচ্ছে বাহান্নটা সপ্তাহ ঠিক আছে অর্থাৎ বাহান্নটা ফুললি সপ্তাহ পাবো প্লাস একদিন অড ডে পরে থাকে এই একদিনটাকেই বলা হয় আমাদের অড ডে ওকে অর্থাৎ বাহান্নটা সপ্তাহ যদি আমরা কাউন্ট করি যেদিন থেকে আমরা কাউন্ট করব বাহান্ন সপ্তাহ পর আমরা সেই ডেটেই ফিরে আসবো অর্থাৎ তো ধরা যাক আজকের দিনে যদি রবিবার হয়ে থাকে ঠিক বাহান্ন সপ্তাহ পর সেটি রবিবারই হবে ঠিক আছে তাহলে ডেট চেঞ্জ হবে কোনটার জন্য ওই এক সংখ্যাটার জন্য অর্থাৎ এক সংখ্যাটা বা এক সংখ্যাটা অড থাকার জন্য অর্থাৎ এই অড নাম্বারের জন্য একটা ডেট চেঞ্জ হবে এবং সেই ডেটটা একদিন এগিয়ে যাবে এখন দেখো দু হাজার চার সালে ছয় মার্চ আমাদেরকে বার করতে হবে কিন্তু আমাদের দু হাজার পাঁচ সালে দেওয়া রয়েছে রবিবার ছিল তার মানে কি আমাদেরকে এক্ষেত্রে এক ঘর পিছিয়ে যেতে হবে কেন বলতো আমরা দু হাজার পাঁচ থেকে ব্যাকে আসছি ঠিক আছে দু হাজার পাঁচ থেকে আমরা দু হাজার চারে আসছি যদি আমাদেরকে দু থেকে দু হাজার পাঁচে আসতে হতো সেই ক্ষেত্রে আমরা একদিনটাকে যোগ করতাম ওকে অর্থাৎ আমরা এক্ষেত্রে একদিন বিয়োগ করব তার মানে আমরা কি পেলাম যে আমাদের যে ডেটটা ছিল রবিবার রবিবার থেকে আমরা যদি একদিন বিয়োগ করি তার মানে রবিবারের আগের দিনটা অর্থাৎ শনিবার ঠিক আছে শনিবার হবে ওকে অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার অপশান বি হবে খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন দেখো আমরা কী করেছিলাম যে এক্ষেত্রে আমরা অড ডেটাকে বার করেছিলাম অড ডে মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা বাহান্নটা ফুলি সপ্তাহ পাবো ঠিক আছে অর্থাৎ বাহান্ন ইন্টু সাত মানে হচ্ছে তিনশো চৌষট্টি ওকে তারপর যে একটা ডেট পড়ে রয়েছে অর্থাৎ প্লাস এক এই এক সংখ্যাটাই হচ্ছে এখানে ডে এবং যে তারিখটা বা ডেটটা চেঞ্জ হবে এই এক সংখ্যাটার জন্য চেঞ্জ হবে ঠিক আছে তাহলে আমরা অপশান পেলাম অপশন বি আমাদের সঠিক অ্যান্সার ওকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ কেননা এই ধরনের কোশ্চেন প্রচুর পরিমাণে পরীক্ষায় কমনস থাকে এবং কম সময়ের মধ্যে আমাদেরকে সলভ করতে হবে যেহেতু কম্পিটিটিভ পরীক্ষায় হাতে সময় খুবই কম থাকে ওকে বন্ধুরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে কোশ্চেনটি দেওয়া রয়েছে চিহ্নিত স্থানের সঠিক লুপ্ত সংখ্যাটি কত হবে অর্থাৎ বন্ধুরা কোশ্চেনটি মিসিং নাম্বার রিজনিং ট্রিক্স থেকে দেওয়া রয়েছে দেখো আমাদের প্রথম ফিগারটি লক্ষ্য করো পাঁচ ছয় চার ঠিক আছে মাঝের সংখ্যাটা আছে বারো ওকে এখানে রয়েছে ছয় সাত পাঁচ মাঝে রয়েছে দেখো একুশ ঠিক আছে এবং ফাইনালি রয়েছে চার আট দশ এইটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা ছিল অর্থাৎ এইখানের সংখ্যাটাকে খুঁজে বার করতে হবে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একবার পজ করে তোমরা নিজেরা একবার ট্রাই করো এই ধরনের কোয়েশনটাকে সহজে সলভ করতে পারছো কিনা এবং আমাদের অ্যান্সারের সাথেও মিলিয়ে নাও এখন দেখো পাঁচের সাথে যদি ছয় আমরা গুণ করি কত হয় পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তিরিশ থেকে আমরা চার কি করব যাতে করে আমরা বারো সংখ্যাটা পাবো যদি আমরা তিরিশকে চার দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা বারো পাচ্ছি না বা যদি সেখান থেকে আদার্স কিছু বিয়োগ করি আমরা বারো পাচ্ছি না ঠিক আছে তার মানে আমাদেরকে দ্বিতীয় ফিগারটির ক্ষেত্রেও এই ট্রিক্সটি কাজে লাগবে না যেহেতু আমরা এর সাহায্যে বারো সংখ্যাটা খুঁজে পেলাম না ঠিক আছে তাহলে আমরা এটিকে অন্য একটি নিয়মে ফলো করবো দেখো এই ট্রিক্স যদি আমাদের কাজে না লাগে সেক্ষেত্রে আমরা অন্য একটি ট্রিক্সের মাধ্যমে চলে যাব এখন পাঁচের সাথে যদি আমরা ছয় গুণ করি কত আসবে পাঁচ ইন্টু ছয় মানে হচ্ছে তিরিশ ঠিক আছে তিরিশের সাথে যদি আমরা চার গুণ করি কত আসছে দেখো তিরিশের সাথে চার গুণ করলে আমাদের সংখ্যাটা আসছে একশো কুড়ি ওকে এরপর লক্ষ্য করো একশো কুড়ি থেকে বারো সংখ্যা কিভাবে পাবো যদি একশো কুড়িকে আমরা দশ দ্বারা ভাগ করি দেখো বারো চলে আসছে ঠিক আছে এরপর আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা দ্বিতীয় ফিগারটির ক্ষেত্রে সেম ট্রিক্সটা এখানে প্রযোজ্য হচ্ছে কিনা অর্থাৎ সেক্ষেত্রে ওই ট্রিক্সটি খাটছে কিনা ছয়ের সাথে যদি আমরা সাত গুণ করি কত হয় ছয় ইন্টু সাত মানে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে যদি আমরা পাঁচ গুণ করি আমাদের সংখ্যাটা দেখো আসছে দুশো দশ ওকে এখন দুশো দশ থেকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি দেখো দুশো দশকে দশ দ্বারা ভাগ করলে সংখ্যাটা আসছে একুশ ঠিক আছে তার মানে বন্ধুরা আমরা ইজিলি বলতে পারলাম যে এক্ষেত্রে একুশ সংখ্যাটা কীভাবে এলো এবং সেম ট্রিক্সের মাধ্যমে এখানে বারো সংখ্যাটা এসেছিলো এখন চারের সাথে আট গুণ করলাম ঠিক আছে চারের সাথে যদি আট গুণ করি কত পাচ্ছি বত্রিশ ওকে বত্রিশের সাথে এরপর আমরা দশ সংখ্যাটাকে গুণ করলাম তাহলে আমরা কত পেলাম বত্রিশ ইন্টু দশ মানে হচ্ছে তিনশো ওকে তিনশো কুড়ি থেকে আমরা সেখানে সংখ্যাটাকে দশ দ্বারা ভাগ করে দিলাম কত পাচ্ছি বত্রিশ ওকে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে অপশন সি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অর্থাৎ আমরা পাঁচের সাথে ছয় গুণ করেছিলাম ছয়ের সাথে চার গুণ করেছিলাম ঠিক আছে অর্থাৎ পাঁচ ইন্টু ছয় ইন্টু চার মানে হচ্ছে একশো কুড়ি ওকে একশো কুড়িকে তারপর দশ দ্বারা ভাগ করে আমরা বারো সংখ্যাটা পেয়েছি একইভাবে ছয়ের সাথে সাত গুণ করেছিলাম সেই সংখ্যাটার সাথে পাঁচ গুণ করেছিলাম এবং সংখ্যাটা পেয়েছিলাম দুশো দশ দুশো দশকে তারপর দশ দ্বারা ভাগ করে আমরা একুশ সংখ্যাটা পেয়েছি ঠিক আছে সেম এক ট্রিক্সের মাধ্যমে আমরা চারের সাথে আট গুণ করলাম বত্রিশ হলো বত্রিশের সাথে দশ গুণ করলে তিনশো কুড়ি সেই সংখ্যাটাকে আমরা দশ দ্বারা ভাগ করে কত পেয়েছিলাম অপশন সি অর্থাৎ বত্রিশ সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের নির্দিষ্ট লুপ্ত সংখ্যাটি কত হলো বত্রিশ ওকে বন্ধুরা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট তৃতীয় যে কোশ্চেনটি এখানে দেওয়া রয়েছে পদত্ত বিকল্পগুলো থেকে ভিন্ন চিত্রটি চিহ্নিত করো ভিন্ন চিত্র বলতে দেখো আমাদের প্রথম চিত্রটি দেওয়া রয়েছে টি অর্থাৎ ইংরেজি লেটার টি ঠিক আছে তারপরে রয়েছে দেখো ভি এক্স এবং ফাইনালি রয়েছে আই এখন ভিন্ন চিত্র কীভাবে আমরা সিলেক্ট করব। এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা শর্টকাট উপায়ে কিভাবে সলভ করব তার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং বন্ধুরা টেক্সট এতক্ষণ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই জরুরি একটি লাইক দাও আমাদের ভিডিওটি যদি তোমার পছন্দ হয়ে থাকে ঠিক আছে দেখো বন্ধুরা আমরা এখানে অক্ষরগুলোকে কীভাবে পাচ্ছি টি লাইনটাকে আমরা কীভাবে পাচ্ছি টি একটা লাইন এখানে দুটো লাইন অর্থাৎ মোট কটা হলো দুটো লাইন ঠিক আছে এরপর দেখো ভি অক্ষরটাকে আমরা কীভাবে পাচ্ছি এই বরাবর একটা লাইন এই বরাবর একটা লাইন তাহলে কটা হলো একইভাবে দুটো হলো ওকে এখন দেখো এক্সটাকে আমরা কীভাবে পাচ্ছি এই বরাবর একটা লাইন এই বরাবর একটা লাইন ওকে তাহলে আমরা কটা পেলাম দুটো পেলাম ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা এখানে দুটো করে ট্রিক্স ফলো করছে এরপর আই অক্ষরটাকে কীভাবে পাচ্ছি এই একটা লাইন এই একটা লাইন এই একটা লাইন কটা হলো তিনটে হলো ওকে অর্থাৎ ভালো করে আরেকবার টিরিশ লক্ষ্য করো যে টি অক্ষরটাকে আমরা টেনেছিলাম দুটো লাইনের মাধ্যমে ওকে একইভাবে ভি অক্ষরটাকে একইভাবে দুটো লাইনের মাধ্যমে এক্স অক্ষরটাকেও আমরা দুটো লাইনের মাধ্যমে কিন্তু আই অক্ষরটাকে আমাদেরকে তিনটে লাইন টানতে হচ্ছে এই একটা লাইন এই একটা লাইন এবং এই একটা লাইন ঠিক আছে তার মানে এক্ষেত্রে ভিন্ন অক্ষর কোনটা হবে আয় অক্ষরটা তাহলে অপশান ডি আমাদের সঠিক হবে অতএব অপশান ডি আমাদের এখানে কারেক্ট অপশান ঠিক আছে যেখানে আইটাকে আমরা তিনটে সেগমেন্টে অর্থাৎ তিনটে লাইনের মাধ্যমে ড্র করতে পেরেছি আমাদের খুব গুরুত্বপূর্ণ চার নম্বর যে কোশ্চনটি দেওয়া রয়েছে ম্যাথেমেটিক্যাল অপারেশনাল অর্থাৎ ম্যাথমেটিক্স অপারেশনাল রিজনিং থেকে এসছে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এক্সি কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষা তো প্রচুর পরিমাণে কমন এসে থাকে আমাদের কোশ্চেনটি দেওয়া রয়েছে যে যদি এ প্লাস বি সমান টু সি এবং সি প্লাস ডি সমান টয়েস এ ওকে তাহলে নিচে কোনটা সঠিক হবে অপশান এ দেওয়া হচ্ছে এ প্লাস সি সমান টু ডি অপশন বি দেওয়া আছে এ প্লাস সি সমান বি প্লাস ডি অপশান সি দেওয়া আছে এ প্লাস ডি সমান বি প্লাস সি এবং অপশন ডি দেওয়া আছে এ প্লাস সি সমান টু বি কী করে আমরা এটাকে সলভ করব অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটি একবার পজ করে নিজেরাই ট্রাই করে এবং নিজেরাই যথারীতি সলভ করতে পারছো কিন্তু দেখো না পারলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো আশা করি তোমার প্রবলেমটি সম্পূর্ণভাবে সলভ হয়ে যাবে এবং যদি পারো তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিও ঠিক আছে এখন সলভ করা বলতে খুব শর্টকাট উপায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করা যায় জাস্ট দুটো ইকুয়েশানকে যোগ করে দাও কী করবো যোগ করে দেবো ঠিক আছে অর্থাৎ আমাদের প্রথম ইকোয়েশনটাকে যদি যোগ করি এ প্লাস বি এখানে সি প্লাস ডি ঠিক আছে তাহলে কী পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ওকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ওকে তাহলে আমরা ডান পক্ষে কি পাচ্ছি টু সি প্লাস টু এ অর্থাৎ এইটা সমান টু সি প্লাস টু এ ঠিক আছে এই সি এবং এই এ উভয় পক্ষে যদি এইদিকে আমরা নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ বি প্লাস ডি সমান আমরা পাচ্ছি এখানে এটা এবং সিটা যদি এই দিকে চলে আসে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ টু সি থেকে সি বিয়োগ করলে পাবো সি এবং টু এ থেকে একটা এ বিয়োগ দিলে আমরা পাবো এ ঠিক আছে তাহলে আমরা ফাইনালি কী পেলাম যে এ প্লাস বি সমান টু সি অতএব এ প্লাস বি প্লাস এখানে সি প্লাস ডি সমান টু এ তাহলে সি প্লাস ডি ঠিক আছে সবগুলোকে যোগ করে দিলে টু সি প্লাস টু এ অর্থাৎ টু ইন্টু সি প্লাস এ ওকে এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি বি প্লাস ডি সমান একটা এ এবং একটা সি এই দুটোকে এইদিকে দিকে নিয়ে চলে আসছি ঠিক আছে এখানে পড়ে রইলো তাহলে সি প্লাস এ অর্থাৎ এ প্লাস সি সমান বি প্লাস ডি ঠিক আছে অপশান লক্ষ্য করো আমাদের অপশান বি তাহলে সঠিক অ্যান্সার খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন কিন্তু বন্ধুরা আমাদের অপর অপশানগুলো কোনোভাবে সঠিক হবে না জাস্ট আমাদেরকে একটু ক্যালকুলেশন করে এটা আমাদেরকে বুঝে নিতে হবে এবং এইভাবে আমাদেরকে সলভ করে নিতে হবে ঠিক আছে খুব কম সময়ের মধ্যে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পাঁচ নম্বর যে কোশ্চেনটি দেওয়া রয়েছে একদিন বাসে আপনি লক্ষ্য করলেন যে একজন যাত্রী তার মানি ওয়ালেটটি ফেলে গেছে ঠিক আছে তখন আপনার কর্তব্য কী হবে অর্থাৎ সিচুয়েশন রিয়াকশন রিজনিং অর্থাৎ বন্ধুরা বিভিন্ন সিচুয়েশনে আমরা কীরকম রিয়্যাক্ট দেখাবো বা আমরা কীভাবে ব্যবহার করবো সেই ট্রিক্সটি এবং সেই ধরনের রিজনিং আমাদের পরীক্ষাতে প্রচুর পরিমাণে এসে থাকে এবং সেই ধরনের একটি কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার ফাইভ খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন ওকে দেখো এই ধরনের কোশ্চেনকে আমরা কীভাবে সলভ করব অবশ্যই আমরা অপশন ফলো করব যেহেতু কোন অপশনটা আমাদের জন্য সুইটেবল হবে অর্থাৎ কোন অপশনটা আমরা অ্যাকচুয়ালি ফলো করবো আমাদের অপশান এতে দেওয়া রয়েছে দেখো ওই টাকাটি কোনো ভিক্ষুককে দিয়ে দেওয়া অর্থাৎ যদি আমরা কোনো ভিক্ষুককে বা ভিকারিকে যদি আমরা টাকাটা দিয়ে দিই তাহলে কিন্তু টাকাটা যার টাকা বা যার হারিয়েছে সে কিন্তু টাকাটা ফেরত পাবে না আমাদের কর্তব্য হচ্ছে টাকাটাকে তার কাছে পৌঁছে দেওয়া হয়তো তার টাকাটা কোনো না কোনো দরকারে লাগবে বা হয়তো কোনো জরুরি টাকাও হতে পারে ঠিক আছে দ্বিতীয়টি বলা রয়েছে যে বাস কন্ডাক্টরের হাতে টাকাটি তুলে দেওয়া হয়তো আমরা বাস কন্ডাক্টরের হাতে টাকাটা তুলে দিতে পারি কিন্তু টাকাটা যদি বাস কন্ডাক্টারের হাতে তুলে দিই সে কীভাবে ওই প্যাসেঞ্জার বা ওই যাত্রীকে পাবে যাতে করে তার হাতে টাকাটা তুলে দেবে এবং সে যে যাত্রীকে টাকাটা তুলে দেবে তারই বা কী ওয়ারেন্টি আছে ঠিক আছে অর্থাৎ সে নিজেও টাকাটি নাও দিতে পারে ওকে তার যোগাযোগ নাম্বার সন্ধান করার চেষ্টা করবেন এবং তাকে জানিয়ে দেবেন অবশ্যই এটাই আমাদের উচিত ওকে দরকার হলে আমরা এখানে পুলিশ থানাতে গিয়েও আমরা এটিকে আমরা জমা দিতে পারি যাতে করে সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং যদি কোনোভাবে তার যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা ইজিলি তাকে পৌঁছে দিতে পারবো এবং অপশান ডি রয়েছে ওয়ালেটটিকে ওইখানে রেখেই চলে যাবেন ঠিক যেমনভাবে সেইখানেই পড়েছিল তাহলে বলতে হবে যে এক্ষেত্রে মানবিকতা যথেষ্ট ঘাটতি আছে ওকে অর্থাৎ আমাদের সঠিক কর্তব্য হলো অপশান সি যে তার যোগাযোগ নাম্বার সন্ধান করার চেষ্টা করবেন এবং তাকে জানিয়ে দেবেন ঠিক আছে অতএব যখন আমরা লক্ষ্য করব যে একদিন বাসে যখন লক্ষ্য করা গেল যে মানি ওয়ালেট বা মানি ব্যাগটিকে ফেলে গেছে তখন আমাদের কর্তব্য হবে অপশন সি অর্থাৎ তার যোগাযোগ নাম্বার সন্ধান করার চেষ্টা করবে এবং তাকে জানিয়ে দেবো যেভাবে হোক তার মানি ওয়ালেটটিকে তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে ওকে সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি আপনার এতটুকু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দেবেন কারণ আপনারে একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধব প্রিয়জনদেরও শেয়ার করে দাও যারা এই ধরনের কম্পিটিটিভ তথা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছে এবং বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবে না যাতে করে বন্ধুরা আমাদের ভিডিওগুলি দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখতেও ভুলবে না যাতে করে বন্ধুরা আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশনগুলি পেতে পারেন এসপিডি ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য পরের ভিডিও পরের দিন রাত সাতটা বেজে তিরিশ মিনিটে